তো এই যে এখানে এখন দেখো লেচি কাটা হচ্ছে, লেচি কেটে এখন লিট্টিগুলো পুর ভরছে কাকিমা। ফার্স্টে লিটিটা একটু ভাঙবো, এ দেখো জাস্ট পুরো একদম ছাতুর পুড়ে ভর্তি। তো গাইস এই যে দোকানটা দেখতে পাচ্ছ পেছন দিকে, এই দোকানে কিন্তু আজকে আমরা লিট্টি আর মাংস আর লিট্টি যে চোখাটা যেটা দেয় সেটা খাবো। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। তো হাওড়া ফুড ব্লগসে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছে যে কী ধরনের ভিডিও নিয়ে এসেছি আজকে, কিন্তু একটু অন্য। তো আমি কোনোদিনও লিট্টি ট্রাই করিনি বা আমার চ্যানেলে কোনোদিনও লিট্টি দেখাইনি। তো তোমরা সাউথ ইন্ডিয়ান খাবার দেখেছো, ইডলি ধোসা এইসব পড়েছিলাম, কিন্তু আজকে তোমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে চলে এসেছি হাওড়ার বুকে, চিকেন কষা লিট্টি এতটাই ফেমাস যে দুপুর তিনটে থেকে শুরু করে রাত্রির আটটা নটা দশটা অবধি এখানে লিট্টি আর মাংস বিক্রি হয়। দুবার ধরে এখানে মাংস তৈরি হয়, লিট্টিটা কিন্তু তিনটে থেকেই তোমরা পেয়ে যাবে। এছাড়াও অনেক কিছু আইটেম রয়েছে, অত কিছু ট্রাই করবো না, দুপুরবেলার ভাত ফাত অত কিছু ট্রাই করবো না, শুধুমাত্র লিট্টি আর মাংসটা খাওয়ার জন্যই আজকে মেনলি আমরা এসেছি। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, তার আগে চ্যানেল নতুন হলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলুন। তো চলো ভিডিওটা শুরু করি। তো পেছনে দেখো সবাই খাচ্ছে, মানে এনারা সব গাড়ি চালায়, তো এনারা হচ্ছে ট্রাক ড্রাইভার। আর ভেতরে দেখো লিট্টির জন্য এখন প্রস্তুতি হচ্ছে, কাকিমা এখন করছে লিট্টি। আজকে সেই দোকানে ঢুকে পড়েছি যেই দোকানে তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে এতক্ষণ বুঝে গেছো যে লিট্টি আর চিকেন কষা হাওড়াতে। তো কাকিমা তোমার নামটা একটু বলে দাও। সন্ধ্যা প্রামাণিক। আমার সকাল থেকে চা বিস্কুট রুটি সব কিছু পাওয়া যায়, দুপুরে ভাত মাছ একটু দেখিয়ে দাও সব আছে, মাছ ভাত আর এখানে উচ্ছে ভাজা আর এখানে সবজি। কত দাম রয়েছে সবজি ভাতে? সবজি ভাতে 40 টাকা। আর মাংস ভাত কত টাকা দাম আছে? মাংস ভাত 80 টাকা। 80 টাকা কপিস দাও ওর মধ্যে? এক পিস 80 টাকা। তার মধ্যে সবজি ভর্তি সব দেওয়া হয়? সব। আর তোমার দোকান খোলার টাইম কটা থেকে কটা অবধি? 8টা অবধি, 6টার সম থেকে হয়ে আর 8:30-9টা অবধি। রাত্রি 8:30-9টা অবধি খোলা থাকে? হ্যাঁ 10টা। কিমা বলছি তোমার দোকানে শুনলাম নাকি চিকেন কষা আর লিট্টি নাকি খুব ফেমাস তোমার দোকানে? হ্যাঁ লিট্টি আর চোখা বিক্রি। ওটা কি দুপুরবেলার পর থেকে পাওয়া যায়? না 3টার সম থেকে পাবো। 3টার সময় থেকে পাওয়া যায়? হ্যাঁ। আর দাম কত রয়েছে লিট্টি মাংস? আমার লিট্টি মাংসে 60 টাকা নেই, 100 টাকা নেব। 100 টাকায় কি কি পাওয়া যায়? মাছ চিকেন আর 2 পিস চিকেন আর লিট্টি 4 পিস। তো গাইস এই যে চিকেন কষা, এইটা দিয়ে কিন্তু আমরা আজকে লিট্টি খাবো। তো ফার্স্ট টাইম খাবো লিট্টি দিয়ে চিকেন কষা। তো তো গাইস এই জায়গাটা দেখতে পাচ্ছ এখন লিট্টিটা মাখা হচ্ছে, প্রথমে বেসন দেওয়া হলো, কাঁচা লঙ্কা আর কি ছিল ভেতরে,
আদা রসুন। আচ্ছা, তারপর জল দিয়ে মাখা আছে তাই তো? না না, তেল। ওটা ওর লিট্টির মধ্যে ভরা হবে। আচ্ছা, মানে আটার ডালার মধ্যে ভরা হবে তাই তো? আটাটা মাখানো হবে, মাখিয়ে তারপর ওর মধ্যে ভরবো। আচ্ছা, তারপর ভাজা হবে। হ্যাঁ, তো এবার আলুটা মাখানো, তেল দেওয়া হচ্ছে, কাঁচা তেল। টমেটোটা পোড়ানো হচ্ছে, দেখো। এইবারে এই টমেটোটা পোড়ানো হয়ে গেলে তারপরে এই আলুটার সাথে মাখানো হবে। তো এই যে এখানে এখন দেখো লেচি কাটা হচ্ছে, লেচি কেটে এখন লিট্টিগুলো পুর ভরছে কাকিমা। তাও কত লিট্টি হয় কাকিমা প্রত্যেক দিন? 200-300 হয়ে যায়। বাহ, তো এখন কি কাকিমা লিট্টিটা হবে নাকি? তো এই যে গাইস দেখতে পাচ্ছ, কড়া গরম হয়ে গেছে আর তেল দিচ্ছে, এখন সরষের তেলে হবে তাই তো? সেই যেখানে দেখতে পাচ্ছ কত বড় বড় জাস্ট মাছের মাথাগুলো, দেখো তো কাকিমা এই মাছের মাথাগুলো কত করে দিচ্ছ? 60 টাকা। এত দাম? এই যে কড়াতে সরষের তেল দেওয়া হচ্ছে লিট্টি ভাজা হবে বলে। গাইস এই যে এখন লিট্টিটা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ কড়াটা তুলে নিয়েছে আগুন থেকে, গরম তেলের মধ্যে দেয়া হচ্ছে, দেখো। তো আবার আগুনের উপর বসিয়ে দিচ্ছে, একটু ঠান্ডা হয়ে গেছে মনে হয় তেলটা। ওহো, লিট্টি একদম ফ্রাই হয়ে গেছে। তো চলো খেয়ে দেখি এবার লিট্টি আর চিকেন কষা। দাদা বৌদির হোটেল থেকে, মানে এটা ধাবা বলতে পারো, হোটেল ঠিক নয়, এখান থেকে দেখতে পাচ্ছ আমরা নিয়ে নিয়েছি এরকম গরম গরম লিট্টি 2 পিস নিয়েছি, আর সাথে নিয়েছি দেখো আলু চোখা, টমেটো দিয়ে যেটা মাখা তোমাদেরকে দেখালাম, সাথে কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর 1 পিস এরকম চিকেন। আর চিকেনটার দাম রয়েছে মাত্র 25 টাকা, আর লিট্টি তোমরা 4 পিস নিলে সেটার দাম হয়ে যাবে 20 টাকা, মানে 5 টাকা পিস। আমি 2 পিস নিয়েছি, সেজন্য 10 টাকা দাম, তো বেশি বলবো না। তো চলো খেয়ে দেখি, ফার্স্টে লিট্টিটা একটু ভাঙবো। এ দেখো জাস্ট পুরো একদম ছাতুর পুরে ভর্তি, একদম ঠাসা পুর। চলো একটু শুধু খেয়ে দেখি আগে। নর্মাল যেরকম বললাম, যারা লিট্টি খাও তারা জানবে, আটার ভেতরে যেমন ছাতুর পুর ভরা হয় ঠিক সেরকমই খেতে লাগছে। একটু চলো গ্রেভি দিয়ে খাই। দাদা কাঁচা রসুন এখানে দেখতে পাচ্ছ, একটু পেঁয়াজ। তো চলো এবার একটু আলু চোখাটা দিয়ে খেয়ে দেখি। দারুণ লাগছে খেতে। কারা লিট্টি আলু চোখা দিয়ে খেতে পছন্দ করো বেশি, আর মাংস দিয়ে খেতে পছন্দ করো, তো অবশ্যই কমেন্টে জানিও। তো আমার তো বেশি চিকেনটা দিয়ে খেতে ভালো লাগে, আমি খুব একটা লিট্টি খাই সেটা বলবো না, খুব কমই খাই। তো আর একটু গ্রেভিতে ডিপ, আর গ্রেভিটা দারুণ লাগছে খেতে, একদম তেল তেলে গ্রেভি, দেখো জাস্ট। এক কথা,
অসাধারণ অসাধারণ এরকম বড় লেগ পিস নিয়েছি। একদম ফ্রেশ চিকেন, একটু লিপটি দিয়ে খেতে যাচ্ছি, দারুণ লাগছে। সাথে কাঁচা পেঁয়াজটা একদম কাঁচা লঙ্কা, সেরা কম্বিনেশন। তো চলো খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দারুন খেতে ছিল, আর দাম অনুযায়ী আমি যেটা বলবো তো তোমার ঠিকঠাক দাম দিচ্ছে, আর কোয়ালিটিও একদম ঠিকঠাক দিচ্ছে। আর লিট্টি প্রত্যেকটা দাম রয়েছে 5 টাকা করে, আর চিকেন প্রত্যেক পিসের দাম রয়েছে 25 টাকা করে। তো তোমরা চাইলে এক পিসও নিতে পারো, চাইলে 2 পিস বা ফুল প্লেট তোমরা নিতে পারো। তো আর বেশি কিছু বলছি না, ভিডিওটা দেখে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলো না। তো চলো আজকের জন্য বাই বাই।